এক্সারসাইজ করার পরে মাসেল কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায়, নিজেরাও কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। এর কারণ হচ্ছে বডিতে তখন অ্যানাবলিজম ক্যাটাবলিজম, ম্যাটাবলিজমের দুইটা পার্ট সেটা চলতে থাকে, এটা একটা প্রসেস। তো তখন মাসেল কে ফুয়েল আপ করতে আমরা কি খাবার খাবো, আমি তখন আমার ক্লায়েন্টদেরকে সবসময় সাজেস্ট করি খুব চটজলদি প্রোটিন সোর্স গুলো নিয়ে নিতে। প্রোটিন সোর্স হিসেবে, হেলদি প্রোটিন সোর্স হিসেবে আপনি ডিম সিদ্ধ খেতে পারেন, পোস্ট ওয়ার্কআউট টাইমে আপনি দুইটা বা তিনটা ডিম সিদ্ধ আপনি খেয়ে ফেলতে পারেন, অথবা এর পরবর্তী যে মিলটা আছে সেটাতে অবশ্যই লার্জ পোর্শন অফ প্রোটিন কিন্তু আপনি রাখতে পারেন। লিন প্রোটিন এক্ষেত্রে খুবই ভালো, তো আমি চিকেন ব্রেস্ট প্রেফার করি। এর পাশাপাশি আপনি কিন্তু অবশ্যই গুড হেলদি ফ্যাট এবং প্রোটিন সোর্স হিসেবে আমি বলি যে নাটস রাখতে। নাটস এবং সিডস আমার মাসেল রিপেয়ারিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সেক্ষেত্রে কাজু অ্যালমন্ড এটার একটা মিক্সচার, অথবা পিনাট বাটার কলা দিয়ে, কলাতে প্রচুর সেরোটোনিন তৈরি করে বডিতে। সো এগুলো কিন্তু আমাদের হেলদি পোস্ট ওয়ার্কআউট মিল অথবা স্ন্যাক্স হিসেবে কাজ করে। এই ধরনের আর কি কি ছোট ছোট ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই এনজি ইট অ্যান্ড ফিটের সাথে থাকবেন।